মুশভাই স্কুল ডট কমে আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গো থ্রু করবো বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল ডিসেম্বর 2019-এর ইংলিশ অংশটা। অলরেডি মুশভাই স্কুল ডট কমে সাবস্ক্রাইবার হয়ে থাকলে ফুল ভিডিওটা এনজয় করুন, পিডিএফ যেটা ডিসকাস করছি ডাউনলোড করুন, আপনি নিজেও চর্চা করতে পারবেন। আর এই স্পন্সরটার এই এই ভিডিওটার স্পন্সর হচ্ছে জেম হ্যান্ড ওয়াশ। এটা খুবই ভালো মানের জীবাণুনাশক, এটি হ্যান্ড ওয়াশ খুবই সুলভ মূল্যের, আপনি এটা অর্ডার করতে পারেন www.facebook.com/gemhandwash-এ। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে কুড ইউ ড্যাশ মি দ্যাট ফাইল অন ইউর ডেস্ক প্লিজ। তো এক্সটেন্ড হচ্ছে কোনো কিছু বাড়ানো, পাস্ট হচ্ছে অতীত অথবা কোনো কিছু পার হয়ে যাওয়া, ক্যাচ হচ্ছে ধরা এবং হ্যান্ড হচ্ছে হ্যান্ড মি। হ্যান্ডের পর কাউকে হ্যান্ড মি বা হ্যান্ড করা মানে হচ্ছে সেটা কোনো কিছু হাতে দেয়া, হ্যাঁ, ট্রান্সফার করা বা হাতে দেয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় হাতে দেয়া। তো কুড ইউ হ্যান্ড মি দ্য ফাইল অন ইউর ডেস্ক, তোমার ডেস্কে যে ফাইলটা আছে সেটা আমার হাতে দাও তো প্লিজ। সো ডিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। ফয়োজ ইজ রেস্টুরেন্ট ড্যাশ উইচ দ্য ফ্রেঞ্চ সিনেটার্স ইট। ফয়োজ হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে দ্য ফ্রেঞ্চ সিনেটর বা ফ্রেঞ্চের যে সদস্যরা আছে তারা খায়। তো কোনো জায়গা যদি বোঝানো হয় তো সেখানে আপনার টু অ্যাট ইন বাই চারটা অপশন আছে। জায়গা বোঝানো হলে আপনার দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ওয়্যার, ফয়েজের রেস্টুরেন্ট ওয়্যার দ্য ফ্রেঞ্চ ইজ, কিন্তু এখানে একটা উইচ আছে, সো উইচের সাথে অ্যাট হয়, বিটা হচ্ছে আপনার রাইট, অ্যাট উইচ যে জায়গাতে। তো বিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। ইফ সিগারেটস ওয়ার ব্যান লাইফ ড্যাশ হেলদিয়ার, সিগারেটস যদি ব্যান করা হতো তাহলে জীবন অনেক স্বাস্থ্যকর হতো। তো উইল বি বিকাম শুড বুড বিকাম, চারটা অপশন আছে। যদি কাল্পনিক বা কোনো সিচুয়েশন বলা হয়, যদি হতো, যদি একটা মানে ইমাজিনারি একটা সিচুয়েশন যদি এভাবে হতো, এরকম যখন বোঝানো হয় এবং সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার সাবজেক্টের পরে ওয়্যার হয়, ওয়াজ না, এটা অলরেডি দেয়াই আছে। আর এখানে যদি আপনার ওয়্যার হয় ইফের সাথে, তো সেক্ষেত্রে আপনার নেক্সট পার্টে উড থাকবে। হ্যাঁ, সো এখানে নেক্সট পার্টে উড একটাই দেখতে পাচ্ছি, ডি। ইফ সিগারেটস ওয়ার ব্যান লাইফ উড বিকাম হেলদিয়ার, সো এটা ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসি, নেক্সট হচ্ছে দ্য পোয়েম, এখানে বলছি এখানে হচ্ছে আপনার দ্য পোয়েম ভিশনস অফ দ্য পাস্ট।